আগামীকাল জিম্বাবুয়ের বিপক্ষে 5-ম্যাচ সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলায় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6টায়। বিরাট কোহলির বিশ্ব রেকর্ড ভেঙে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হতে বাবর আজমের দরকার আর মোটে 215 রান। জাপানের বিপক্ষে টি-টোয়েন্টি ইতিহাসের দ্বিতীয় সর্বনিম্ন 12 রানে অল আউট হওয়ার রেকর্ড গড়েছে মঙ্গোলিয়া। শেষ মুহূর্তে জোড়া গোল দিয়ে 2-1 ব্যবধানের জয়ে বায়ার্ন মিউনিখকে বিদায় করে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। রিয়ালের কাছে হারের পর বাজে রেফারিংয়ের অভিযোগ তুলে বায়ার্ন কোচ টমাস টুখেল বললেন, বিশ্বাসঘাতকতার শিকার হয়েছি। করিম চাচা, আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না? স্যার, তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে? এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ। ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস, নিরাপদ আজীবন।